হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সোশ্যাল টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আরমান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলে ফিচার অ্যাড করে রাখবেন, অর্থাৎ আপনারা কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলে ফটো ভিডিও এগুলো অ্যাড করে রাখবেন। তো ভিউয়ার্স, এটি জানার জন্য আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, শুরু করা যাক। ভিউয়ার্স, চলে আসলাম ইন্ট্রো এর পর। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলে ফিচার অ্যাড করে রাখবেন, অর্থাৎ আপনারা কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনাদের ফটো এবং ভিডিওগুলো ফিচার হিসাবে অ্যাড করে রাখবেন। তো ভিউয়ার্স, এটি আপনারা চাইলে ফেসবুক অফিসিয়াল অ্যাপ দ্বারাও করতে পারেন, এবং আপনারা যদি চান তাহলে কিন্তু ফেসবুক লাইট দিয়েও করতে পারেন। তো ভিউয়ার্স, বর্তমানে ফেসবুক লাইট অনেক বেশি জনপ্রিয়, তাই আমি ফেসবুক লাইট দিয়ে আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ফিচার অ্যাড করে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা সিম্পলি ফেসবুক লাইট ওপেন করে নেবেন, এবং ফেসবুক লাইটে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন যে অ্যাকাউন্টের প্রোফাইলে আপনারা ফিচার অ্যাড করতে চাচ্ছেন। তো বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে। তো বন্ধুরা, আমি আমার প্রোফাইলে চলে আসলাম, এবং আপনারা এখানে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টের প্রোফাইলে কিন্তু কোনো ফিচার অ্যাড করা নাই। তো বন্ধুরা, ফিচার অ্যাড করার জন্য আপনাদের চলে যেতে হবে এডিট প্রোফাইলে। তো বন্ধুরা, এডিট প্রোফাইলে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচের দিকে দেখতে পারতেছেন ফিচার নামক একটি অপশান আছে, এবং ডান দিকে দেখতে পারতেছেন অ্যাড নামক একটি অপশান। তো আপনারা বন্ধুরা ফিচার অ্যাড করার জন্য অ্যাডে চলে যাবেন। তো বন্ধুরা, অ্যাডে চলে যাওয়ার পর কিন্তু আপনাদের স্টোরি শো করবে, অর্থাৎ আপনারা যে পিকচার এবং ভিডিওগুলো আপনাদের স্টোরিতে দিয়েছেন সেগুলো কিন্তু আপনার ফিচার হিসাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে রাখতে পারবেন। অর্থাৎ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে যদি আপনার ফিচার অ্যাড করতে চান তাহলে কিন্তু তার আগে কিন্তু আপনাদের স্টোরিতে আপনাদের পিকচার এবং ভিডিওগুলো দিয়ে দিতে হবে, এবং পরবর্তীতে যদি স্টোরি থেকে পিকচারগুলো ডিলেটও হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফিচারগুলো ডিলেট হবে না। তো ভিউয়ার্স, আমার স্টোরিগুলো এখানে শো করতেছে, আমি আমার স্টোরিতে থাকা একটি পিকচার এখানে সিলেক্ট করলাম, আপনারাও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনাদের কিন্তু ফিচার এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ ফিচারে কিন্তু আপনাদের পিকচারটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এবং আপনারা এখানে দেখতে পারতেছেন কালেকশন নামক একটি অপশান, অর্থাৎ আপনাদের পিকচারটির ক্যাপশন আপনারা কী দিতে চাচ্ছেন, অর্থাৎ কী সম্বন্ধে আপনাদের পিকচারটি। তো বন্ধুরা, কালেকশনে আমি দিয়ে দিতেছি ওয়াও পিক। তো বন্ধুরা, আপনাদের পিকচারটি যে সম্পর্কে আপনারা সেই সম্পর্কে এখানে ক্যাপশন অর্থাৎ কালেকশনে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সেভে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনারা এখানে দেখতে পারতেছেন ফিচারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, আমি ব্যাক হয়ে চলে আসলাম। ব্যাক হয়ে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারতেছেন ফিচারটি কিন্তু ওয়াও পিক নামে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, এখন কিন্তু নতুনভাবে ফিচার অ্যাড করার জন্য, অর্থাৎ আবার যদি আপনার ফিচার অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাদের এডিট প্রোফাইলে চলে যাওয়া লাগবে না। আপনারা এখানে ফিচার অর্থাৎ যে পিকচারটি অ্যাড করলেন তার পাশে একটি নিউ নামে একটি অপশান দেখতে পারতেছেন, প্লাস আইকন। আপনার প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে চলে যাওয়ার পর আমি কিন্তু প্রথমে যে পিকচারটা দেখতে পারতেছেন এই পিকচারটি কিন্তু ইতিমধ্যে অ্যাড করেছি। তো বন্ধুরা, আপনারা যদি সেই পিকচারটির সাথে অর্থাৎ ওয়াও পিকজের সাথে যদি আপনারা আরও কিছু এই পিকচারটির সাথে আরও কিছু পিকচার অ্যাড করতে চাচ্ছেন তাহলে আপনারা এখানে থ্রি ডট অপশান দেখতে পারতেছেন, আপনারা চলে যাবেন থ্রি ডট অপশানে। থ্রি ডট অপশানে যাওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এডিট ফিচার কালেকশন নামে একটি অপশান চলে আসবে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন ওয়াও পিক নামে যে ক্যাপশনটি আপনারা এখানে কালেকশনে দিয়েছেন সেখানে কিন্তু এই পিকচারটি আছে। আপনারা কিন্তু এই কালেকশনে আপনারা কিন্তু আরও কিছু অর্থাৎ আপনার যত চান তত পিকচার কিন্তু অ্যাড করতে পারবেন। এই জন্য আপনাদের চলে যেতে হবে অ্যাড মোর। তো অ্যাড মোরে চলে যাওয়ার পর আপনারা আরও পিকচার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা, আমি আরও দুইটি পিকচার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন ওয়াও পিক নামে আমি যে ক্যাপশনটি দিয়েছিলাম সেখানে কিন্তু তিনটি পিকচার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনারা এখানে সেভে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আপনারা যখন সেভে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের ফিচারটি এখানে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমার প্রোফাইলে কিন্তু চলে আসছে, এবং আপনারা ওয়াও পিক এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু তিনটি পিকচার একসাথে অর্থাৎ একটি ক্যাপশনে কিন্তু যুক্ত হয়ে গেছে। তো বন্ধুরা, এখন যদি নতুনভাবে আপনারা আরেকটি ক্যাপশন দিয়ে ফিচার অ্যাড করতে চান তাহলে আবার আপনাদের এডিট প্রোফাইলে চলে যাওয়া লাগবে না, আপনারা এখান থেকে নিউয়ে চলে যাবেন। নিউয়ে চলে যাওয়ার পর বন্ধুরা আপনাদের আবার স্টোরিতে নিয়ে যাবে। স্টোরিতে নিয়ে যাওয়ার পর
বন্ধুরা এখানে দেখতে পারতেছেন আমার দুটি ভিডিও কিন্তু এখানে অ্যাড আছে, অর্থাৎ স্টোরিতে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি আমার ভিডিওতে সিলেক্ট করে দিলাম, ভিডিওতে সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা আমার কিন্তু এখানে দুটি ভিডিও আছে, তাই আমি দুটি ভিডিও সিলেক্ট করে দিলাম। দুটি ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন দুটি ভিডিও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। আপনারা যদি আরও ভিডিও অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনারা আবার অ্যাড মোরে ক্লিক করতে পারবেন। তো বন্ধুরা আমার স্টোরিতে দুটি ভিডিও আমি দিয়েছি, তাই আমি এখানে কালেকশনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা আপনারা যে ক্যাপশন দিতে চাচ্ছেন তা আপনারা কালেকশনে ক্লিক করে আপনারা সেই ক্যাপশনটি দিতে পারেন। তো বন্ধুরা আমি এখানে দিলাম ওয়াও ভিডিও। তো বন্ধুরা ওয়াও ভিডিও দিয়ে অর্থাৎ আমি ওয়াও সং ক্লিপস, তো বন্ধুরা আমি ওয়াও সংস ক্লিপ দিলাম। আপনারা চাইলে যে কোনো ক্যাপশন এখানে দিতে পারেন। তো বন্ধুরা ওয়াও সংস ক্লিপ দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করে দিলাম, আপনারাও সেভে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আমার ফিচারটি কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমার এই ক্যাপশনটি কিন্তু ওয়াও সংস ক্লিপ নামে কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আমি এখানে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু দুটি সং অর্থাৎ দুটি গান কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমার একটি ফিচারে। তো বন্ধুরা আপনারা যদি নতুন আবার ফিচার অ্যাড করতে চান আপনারা আবার এখানে থাকা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে পিকচারে ক্লিক করে দিবেন। পিকচারে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু নিউ কালেকশন এখানে বানাতে পারেন। তো বন্ধুরা আমি এখানে দিলাম গুড পিক। তো বন্ধুরা গুড পিক দেওয়ার পর আমি কিন্তু এখানে সেভে ক্লিক করে দিলাম। আপনারাও কিন্তু এখানে টাইটেল অর্থাৎ কালেকশনে আপনাদের ক্যাপশনটি লিখে পিকচার অ্যাড করে আপনারা কিন্তু সেভে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে দেখেন আবার কিন্তু আরেকটি ফিচার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা এখন যদি আমি গুড পিক এখানে যদি আরও ফিচার অ্যাড করতে চাই তাহলে আপনারা চলে যাবেন আপনাদের সেই ফিচারে, অর্থাৎ গুড পিক আমার যে ফিচারটি আছে আমি এখানে চলে আসলাম, আপনারও ফিচারে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পারতেছেন থ্রি ডট আইকনে চলে যাবেন। যাওয়ার পর এডিট ফিচার কালেকশনে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা আবার অ্যাড মোরে ক্লিক করে দেবেন। অ্যাড মোরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু আরও পিকচার কিন্তু এখানে যুক্ত করতে পারেন। তো বন্ধুরা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা গুড পিকে কিন্তু এখানে দুটি পিকচার সিলেক্ট হয়ে গেছে। আপনারা আরও পিকচার সিলেক্ট করার জন্য অ্যাড মোরে ক্লিক করে দেবেন। এরপর আপনারা সেভে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু বন্ধুরা এখান থেকে আপনাদের পিকচারটি ফিচার হিসাবে যুক্ত হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন গুড পিকে কিন্তু আমার দুটি পিকচার সেভ হয়ে গেছে এবং আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে ওয়াও সংস ক্লিপ এখানে কিন্তু আমার তিনটি গান অটোমেটিক যুক্ত হয়ে গেছে। তো দুইটি গান যুক্ত হয়ে গেছে এবং ওয়াও পিকে এখানে কিন্তু দুটি তিনটি পিক যুক্ত হয়ে গেছে। এখন আপনারা এগুলো ডিলিট কীভাবে করবেন? ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফিচারে চলে যাবেন। ফিচারে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনে চলে যাবেন। থ্রি ডট আইকনে চলে যাওয়ার পর আপনারা এডিট কালেকশনে চলে যাবেন। এডিট কালেকশনে চলে যাওয়ার পর আপনারা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন। তো বন্ধুরা আপনারা ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু ডিলিট আইকনে ক্লিক করে দিয়ে কিন্তু আপনাদের ফিচার আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো বন্ধুরা আমার এই ফিচারটি কিন্তু আমি ডিলিট করে দিলাম, আপনারাও এভাবে ডিলিট করে দিতে পারেন। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে ফিচার যুক্ত করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা সবাই ভালো।